আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান। আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় পড়েছি। দ্বিতীয় অধ্যায়ের পার্ট 11-তে চলে এসেছি আমরা, যে পার্টটার নাম হচ্ছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। আমাদের এই অধ্যায়টার নাম কিন্তু ছিল আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমরা কিন্তু এই অধ্যায়ে পুরোটা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে জেনেছি। আমরা কি কি জেনেছি সেটা একটু আমরা রিক্যাপ আলোচনা করব। তারপর হচ্ছে আমরা আমাদের আজকের পার্ট যেটা রয়েছে পার্ট 11, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, সেটা সম্পর্কে জানব। তো দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথমেই আমরা কিন্তু জেনেছি যে সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, যে সশস্ত্র বাহিনী যারা ছিল আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে, তারা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই পটভূমি কিন্তু আমরা জেনেছি। আমরা আরও জেনেছি 7ই মার্চে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিল সেই ভাষণ সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছি। ও, তোমরা আরেকটা ব্যাপার যেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, স্ক্রিনটা দেখতে তোমাদের কোনো প্রবলেম হয় কিনা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কিনা সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাদের। আমাদের কিন্তু পাশেই স্ক্রিন রয়েছে এবং স্ক্রিনে কিন্তু তোমরা আজকের আলোচনা বিষয়টা কিন্তু জানতে পারছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদেরকে, আমরা কিন্তু ওই অনুযায়ী তোমাদেরকে আবার এটা রিডিউস করার যে ব্যাপারটা সেটা কিন্তু বলবো, কিভাবে তোমরা কিভাবে আমরা কাজ করব তোমাদের ভালোর জন্য সেটা কিন্তু তোমরা আমাদেরকে না জানালে আমরা বুঝবো না। সো তোমরা কিন্তু আমাদেরকে জানাবে। তারপর কিন্তু আমরা জেনেছি যে 25শে মার্চের যে নরকীয় হত্যাকাণ্ড যে ঘটেছিল, পাকিস্তানি বাহিনীরা যে 25শে মার্চ রাতে আমাদের উপরে যে পরিমাণ অত্যাচার করেছিল সেগুলো কিন্তু আমরা জেনেছি। তারপর জেনেছি কি দেখো, 26শে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা আমরা জেনেছি, স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ, সেটা কিন্তু আমরা জেনেছি। তারপর দেখো মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন, মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য যে মুক্তিযুদ্ধের প্রস্তুতিটা আসলে নেওয়া হয়েছিল এবং যে একটা অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল সেটা সম্পর্কে কিন্তু আমরা খুব ভালোভাবে জেনেছি এখান থেকে। তারপর দেখো পার্ট 6, মুক্তিবাহিনীর গঠন কার্যক্রম সম্পর্কে কিন্তু আমরা আসলে জেনেছি। তারপর দেখো মুক্তিযুদ্ধের গঠনটা আসলে কিভাবে করা হয়েছিল, মুক্তিযুদ্ধের গঠনটা কিন্তু আসলে 11টি সেক্টর নিয়ে করা হয়েছিল, সেই 11টি সেক্টর সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। যার মধ্যে একটা সেক্টর ছিল যার কাজ ছিল অন্যরকম, যে শুধু নদীপথ নিয়ে কাজ করতো, সেটা কিন্তু ছিল আসলে 10 নম্বর সেক্টর, যে নৌ কমান্ডোরা ছিল এবং নৌ কমান্ডোদের নিয়ে আসলে 10 নম্বর সেক্টরটা গঠন করা হয় এবং তাদের কাজ ছিল আসলে নদীপথকে মুক্ত রাখার। সেটা কিন্তু একটা হিউজ একটা দায়িত্ব ছিল, কারণ তখন কিন্তু যাতায়াত ব্যবস্থা বা যাতায়াতের যে মাধ্যম সেটা কিন্তু বেশিরভাগ মাধ্যমই কিন্তু হয়ে থাকতো নদীপথে। সো নদীপথ কিন্তু একটা ব্যাপক বড় একটা ব্যাপার ছিল, সেই কারণে আমি বারবার বলি এই সেক্টরটি খুবই দায়িত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। তারপর দেখো শুধু কি 11টি সেক্টরেই ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা সম্ভব হয়েছিল, না, এখানে কিন্তু আসলে ব্রিগেড ফোর্স নামে একটা ফোর্স গঠন করা হয়েছিল, যে ফোর্স কিন্তু 11টি সেক্টরের বাইরে ছিল। পুরো দেশকে কিন্তু 3টি ভাগ করে ব্রিগেড ফোর্স তৈরি করা হয়েছিল, যাদের যে অধিনায়ক যারা ছিলেন তাদের নামের প্রথম অক্ষরে কিন্তু ফোর্সগুলোর নাম করা হয়েছিল। যেমন আমরা কিন্তু সবাই জানি যে মেজর জিয়াউর রহমান যিনি ছিলেন তার নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু আসলে জেড ফোর্স গঠন করা হয়েছিল। তারপর হচ্ছে মেজর খালেদ মোশাররফের নামের প্রথম অক্ষর দিয়ে কে দিয়ে কিন্তু আসলে কে ফোর্স তৈরি করা হয়েছিল এবং AKM শফিউল্লাহর নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু এস ফোর্স আসলে গঠন করা হয়েছিল। এছাড়াও কিন্তু নিয়মিত এবং অনিয়মিত বাহিনী ছিল, যা আমরা জেনেছি যে নিয়মিত বাহিনী হচ্ছে যেসব বাহিনী তোমার বিভিন্ন সামরিক বাহিনীর সাথে যুক্ত ছিল বা সশস্ত্র যে বাহিনীগুলো ছিল তাদের মধ্য থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে কিন্তু নিয়মিত বাহিনী গঠন করা হয়েছিল এবং অনিয়মিত বাহিনী যারা হচ্ছে কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র, যাদেরকে নিয়ে যে বাহিনী গঠন করা হয়েছিল তার নাম কিন্তু হয়েছিল অনিয়মিত বাহিনী। এছাড়াও কিন্তু বিভিন্ন আঞ্চলিক বাহিনী হয়েছিল, যে মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য আসলে মানুষ দেখো কীভাবে কীভাবে এগিয়েছিল এবং কী কী পদক্ষেপ তারা নিয়েছিল সেটা কিন্তু দেখলে খুব অবাক লাগে, অবাক করার মতো একটা কিন্তু ব্যাপার দেখো এখানে, যে আঞ্চলিক বাহিনী কিন্তু আবার গঠন হয়েছিল, যারা কি বিভিন্ন আঞ্চলিক বাহিনীর, যে যেমন হচ্ছে কি দেখো আফসার ব্যাটালিয়ন, তারপর হচ্ছে হেমায়েত বাহিনী, হালিম বাহিনী, লতিফ মির্জা বাহিনী, এগুলো কিন্তু টাঙ্গাইল, ভালুকা, তারপর হচ্ছে মাগুরা, সিরাজগঞ্জে বিরজা বাহিনী, এরকম কিন্তু বিভিন্ন অঞ্চলে এরকম বাহিনী গঠন করা হয়েছিল। ঢাকায় কিন্তু ক্র্যাক প্ল্যাংটুন নামে একটা গেরিলা দল ছিল, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পালন করেছিল মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু তারা খুবই অগ্রণী একটা ভূমিকা পালন করেছিল। বিভিন্ন বিভিন্ন স্থানে কিন্তু তারা বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ কে বেগবান করেছিল। শুধু স্থলপথে নয়, নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত একটি অপারেশন হয়েছিল, যা চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে একসাথে একদিনের মধ্যেই 50টি যে পাকিস্তানি সামরিক যুদ্ধ জাহাজ ছিল সেগুলো কিন্তু আসলে ধ্বংস করেছিল।
তারপর যেমন আমাদের দেশ আমাদের বাহিনী যেমন কি যেভাবে আমাদের দেশের জনগণ যেমন মুক্তিযুদ্ধের একটা পরিকল্পনা করেছিল যেভাবে এগিয়েছিল, সেম ভাবে কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেটা ছিল তারাও কিন্তু এগিয়েছিল। তারা কিভাবে, পাকিস্তানি বাহিনীরাও কিন্তু এগিয়েছিল, তাদের মধ্যে ছিল শান্তি কমিটি, রাজাকার, আল বদর, তারপর কিন্তু ছিল আল শামস এবং ডক্টর মৌলিকের মন্ত্রিসভা কিন্তু ছিল। তারপর কিন্তু আমরা জেনেছি মুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি সহযোগিতা, মুক্তিযুদ্ধে আমরা প্রচুর পরিমাণে বিদেশি সহযোগিতা পেয়েছি। কনসার্ট করেছিলেন জর্জ হ্যারিসন নামক এক ব্যক্তি, তার যে কনসার্টের যে উপার্জিত অর্থটা সেটা কিন্তু মুজিবনগর সরকারকে দান করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিন্তু আরও বেগবান করার জন্য। তারপর আমরা যেটা জেনেছি যে যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যে যুদ্ধ হয়েছিল সেটা জানতে পেরেছি। তারপর জানতে পেরেছি যে যৌথ বাহিনীর শেষ যুদ্ধটা আমরা জানতে পেরেছি। এখানে তোমরা বই খুলে দেখতে পাবে যে গভর্নর্স হাউস একটা দেওয়া আছে ছবি, যে ছবিতে মুক্তিবাহিনীরা যৌথবাহিনীরা তাদের শেষ যুদ্ধ পরিচালনা করেছিল এবং সেখানে কিন্তু তোমরা ওই গভর্নর্স হাউসের যে চিত্রটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ। সো তারপরে আজ আমরা পড়েছি যে গণহত্যা ও নির্যাতন, পাকিস্তানি বাহিনীরা কীভাবে আসলে আমাদের উপর গণহত্যা চালিয়েছিল, আমাদের উপর কী পরিমাণ নির্যাতন চালিয়েছিল সেগুলো জানতে পেরেছি। তো আজকে আমরা যেটা জানবো যে সব শেষে এই ওভারঅল মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনীরা যে আমাদের আমাদের কাছে আত্মসমর্পণ করেছে সেই ব্যাপারটা কিন্তু আসলে আমরা আজকে জানতে পারবো। তাদের আত্মসমর্পণ করার ঘটনাটা জানতে পারবো, কখন কীভাবে কী চিন্তা করে তারা আত্মসমর্পণ করলো, কী কারণে তারা আত্মসমর্পণ করলো, এগুলো কিন্তু আমরা জানতে পারবো। এবং এই ব্যাপারগুলো কিন্তু সবগুলো তোমাদের জানাও খুব জরুরি, কারণ এটা কিন্তু আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অর্জন, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইতিহাসের সবসময় সাক্ষী হয়ে থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এই মুক্তিযুদ্ধের জন্য, সেই যে অর্জিত বিজয়টা, সেই বিজয়টাই কিন্তু আমরা আসলে অর্জন করেছি পাকিস্তানিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে। তো পাকিস্তানি বাহিনীরা আসলে কীভাবে আত্মসমর্পণ করেছিল সেই পটভূমি, সেই ইতিহাস, সেই আলোচনাটুকুই আজকে আমরা করবো। তো দেখো প্রথমে কী বলেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। আমি তোমাদেরকে যেমনটি বললাম যে 1971 সালের 26 মার্চ বা 25 মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপর থেকেই কিন্তু আসলে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। সেই মুক্তিযুদ্ধটা কিন্তু দীর্ঘ 9 মাস চলে, সুদীর্ঘ 9 মাস নানারকম অত্যাচার নিপীড়ন পাকিস্তানি বাহিনীরা চালায়। আমরাও বিভিন্ন প্রসেসে বিভিন্নভাবে কিন্তু আমরা সেটাকে প্রতিহত করি এবং প্রতিহত করে কিন্তু একসময় আমরা পাকিস্তানি বাহিনীকে পুরো দিশেহারা করে ফেলি এবং তারা কিন্তু হার মানতে বাধ্য হয়। এবং কী হয় বলো, তাদের আত্মসমর্পণের মধ্য দিয়েই কিন্তু আমরা আসলে আমাদের চূড়ান্ত বিজয়টা অর্জন করি। তারা যে যখন আত্মসমর্পণ করেছিল তখনই কিন্তু আমরা আমাদের বিজয় পেয়েছিলাম। ওই দিন হানাদার বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী নিয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। যৌথ বাহিনী সম্পর্কে আমরা আগেও জেনেছি যে যৌথ বাহিনী কি, যৌথ বাহিনী হচ্ছে বাংলাদেশের কিছু মুক্তিযোদ্ধা এবং হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ার কিছু মিত্রযোদ্ধা, মিত্রযোদ্ধা হচ্ছে যারা বন্ধু যোদ্ধাদের মিলে কিন্তু আসলে যৌথ বাহিনী গঠন হয়েছিল। সেই যৌথবাহিনীর কাছে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা আসলে আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন যৌথবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগতিক সিং আরোরা। তো পাকিস্তান বাংলাদেশের যে পক্ষে যারা ছিল যৌথবাহিনীর যে কী ছিল, দেখো যৌথবাহিনীর কমান্ডার ছিলেন যিনি জেনারেল জগৎ সিং আরোরা, তিনি কিন্তু একজন পাঞ্জাবি লোক ছিলেন, ভারতের বংশোদ্ভূত, যে সে কিন্তু তার কাছে কিন্তু আসলে তারা তাদের যে আত্মসমর্পণ চুক্তিটা সেটা কিন্তু হস্তান্তর করেছিলেন তার কাছেই। তো দেখো কী বলেছে এখানে, তার সঙ্গে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি, মুক্তিবাহিনীর উপপ্রধান, সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এ কে খন্দকার যিনি ছিলেন তিনি কিন্তু একাধারে ছিলেন কি, দেখো মুজিবনগর সরকারের প্রতিনিধি ছিলেন এবং কী ছিলেন, দেখো মুক্তিবাহিনীর উপপ্রধান, সেনাপতি ছিলেন। তারা কিন্তু দুইজন ছিলেন, যেহেতু যৌথবাহিনী মিত্রবাহিনীর একজনও ছিলেন এবং বাংলাদেশের মুক্তিবাহিনীরও একজন ছিলেন, তারা কিন্তু মিলে আসলে খন্দকার সাহেব এবং কী হচ্ছে আরোরার একসাথে কিন্তু তারা মিলেই কিন্তু আসলে সেই যে আত্মসমর্পণ চুক্তিটা, সেই চুক্তিটা কিন্তু পাকিস্তানের কাছে থেকে কিন্তু তারা সংগ্রহণ করেছিলেন। তারপর দেখো কী হয়েছিল, আত্মসমর্পণ দৃশ্য দেখার জন্য রেসকোর্স ময়দানে লোকে লোকারণ্য হয়ে যায়। যখন বাংলাদেশ আসলে এই বিজয় অর্জন করে সেই অর্জন দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় সেখানে হয়ে যায় এবং সবাই কিন্তু লোকে কিন্তু একবারে লোকারণ্য হয়ে যায়। রেসকোর্স ময়দানের কথা যদি বলি তোমাদের, তোমরা সবাই কিন্তু চিনে থাকো, বর্তমানে যে সোহরাওয়ার্দী উদ্যানটা রয়েছে সেই উদ্যানটাই কিন্তু আসলে রেসকোর্স ময়দান। তখন ওইখানে রেসকোর্স ছিল, রেস হতো ঘোড়ার, সে কারণে কিন্তু ওইখানে ওই জায়গাটাকে রেসকোর্স ময়দান বলা হয়। এবং সেই রেসকোর্স ময়দানে কিন্তু আসলে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিলেন এবং সেটা দেখার জন্য কী হয়েছিল বলো, অনেক অনেক মানুষের ভিড় জমেছিল। বাংলাদেশ যে বিজয় অর্জন করেছে সেই বিজয় দেখার জন্য কিন্তু অনেক মানুষের ভিড় সেখানে হয়েছিল। জয় বাংলা স্লোগানে ঢাকার আকাশ বাতাস মুখরিত হতে থাকে। জয় বাংলার যে স্লোগান রয়েছে, যেহেতু আমরা বিজয় অর্জন করেছি সেহেতু কি জয় বাংলার স্লোগানে কিন্তু ঢাকার আকাশ বাতাস কিন্তু একেবারে মুখরিত হয়েছে। রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলে বসে যৌথবাহিনীর পক্ষে জেনারেল আরোরা এবং পরাজিত পাকিস্তানি
পাকিস্তানি বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি আত্মসমর্পণ দলিলে কিন্তু আসলে স্বাক্ষর করেন। তো বাংলাদেশের পক্ষে তো দুইজন ছিল, যৌথ বাহিনী এবং মিত্র বাহিনী থেকে। পাকিস্তানের পক্ষে যিনি এসেছিলেন তিনি হচ্ছে জেনারেল এ কে নিয়াজি। আত্মসমর্পণ দলিলে কিন্তু একটা দলিল থাকে আত্মসমর্পণের, সেই দলিলে কিন্তু আসলে সিগনেচার করেছিল। বন্দি করা হয় পাকিস্তানি বাহিনীর প্রায় 93,000 সদস্যকে। পাকিস্তানি তখনও পাকিস্তানি 93,000 সদস্য কিন্তু বাংলাদেশে রয়ে গিয়েছিল এবং তাদেরকে কিন্তু আসলে তখন বন্দি করা হয় ওই আত্মসমর্পণ চুক্তিতে সিগনেচার করার পরে। এভাবে আমাদের মুক্তিবাহিনীর বীরত্ব লড়াই, সমগ্র বাঙালি জাতির স্বাধীনতা ও তীব্র আকাঙ্ক্ষা ও দৃঢ় ঐক্য, মিত্রবাহিনীর সক্রিয় সহায়তা এবং বিশ্ব জনমতের সমর্থনে 9 মাসে আত্মসমর্পণ মুক্তিযুদ্ধ, 9 মাসে কী হয় আমাদের, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং আমাদের মুক্তিযুদ্ধ কী হয় তার সফল সমাপ্তিতে কিন্তু আসলে পৌঁছে, সফল একটা সমাপ্তি কিন্তু আমাদের কাছে চলে আসে এবং সেই সমাপ্তিতে কিন্তু আসলে পৌঁছে যায় ওই 9 মাস যুদ্ধের পরে আত্মসমর্পণের মাধ্যমে। আমরা আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওই ওই অর্জিত বিজয়ের মাধ্যমেই আসলে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম আমাদের যে বাংলাদেশ সেটা কিন্তু আমরা অর্জন করি। তো আজকের পাঠ এই পর্যন্তই ছিল যে এটা কি ছিল পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। তোমাদের কিন্তু পুরো অধ্যায়টা কিন্তু আসলে পড়ানো শেষ হয়ে গেল এবং এই অধ্যায়টা থেকে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে কিন্তু অনুশীলনী আলোচনা করব। তো এই অধ্যায়টা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এখানে যে পাঠগুলো রয়েছে সে পাঠগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে পড়ানো হয়েছে। কিছু কিছু জায়গায় যেসব জায়গায় ইম্পর্টেন্স নৈভিত্তিক প্রশ্নের জন্য সেসব জায়গায় কিন্তু আন্ডারলাইন করে দেওয়া হয়েছে তোমাদেরকে, সেগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নিবে, ভালোভাবে পড়ে নিবে। এক্ষেত্রে কী হবে, তোমাদের যে গাইড বইয়ের থেকে অতিরিক্ত নৈভিত্তিক প্রশ্ন, অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো পড়া লাগবে না। কারণ তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে যে তোমাদের যখন বোর্ডে কোশ্চেন হবে তোমাদের কিন্তু বইয়ের বাইরে কিছুই থাকবে না। তো তোমরা যদি বইটাকে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু এমন কিছুই থাকবে না যেটা তোমার অজানা থাকবে। সো তোমরা এটা ভালোভাবে পড়ে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। পড়ায় যদি কোনো অসুবিধা হয় বা তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, এমন হয়ে থাকে যে এভাবে পড়ালে তোমরা বুঝছো না, সো সেক্ষেত্রে কিন্তু তোমরা আসলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। কারণ তোমরা না জানালে আমরা কিন্তু আসলে বুঝবো না কীভাবে তোমাদেরকে পড়াতে হবে, কীভাবে শিখাতে হবে, কীভাবে শিখলে তোমরা জিনিসটাকে আরও বেশি এনজয় করবে। সো তোমরা এই জন্য কমেন্টস করে জানাবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করবে। এতে করে হবে কি, তুমি যখনই ইউটিউবে ঢুকবে তখনই আমাদের একটা ভিডিও পেয়ে যাবে এবং ওই ভিডিও থেকে তুমি আরও ভিডিও পাবে। তুমি এখন পড়তে ইচ্ছে করতেছে না, তুমি বাইরে বসে আছো ইউটিউবিং করতেছো, তুমি একটা ভিডিও দেখে নিলে তারপর বাসায় যেয়ে যখন পড়তে বসলে অধ্যায়টা যখন খুললে তখন তুমি দেখবে যে তুমি সবই দেখতে পাচ্ছ, সবই তোমার জানা, আসলে সবই তুমি আগে শুনেছো। সো সেক্ষেত্রে কিন্তু তুমি খুবই লাভবান হবা, খুবই হেল্পফুল হবা। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ফেসবুকেও শেয়ার করবে, ফেসবুকে শেয়ার করে বন্ধু, যাতে করে তোমাদের বন্ধুরা জানতে পারবে। আর কালকে আমরা অনুশীলনী আলোচনা করব, অনুশীলনী সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। তোমরা অধ্যায়টাকে আরও ভালোভাবে পড়ে নিবে, আয়ত্ত করে নিবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।